বাসিন্দা শিক্ষক সৌগত দাস এবছর পিতা সাধন দাসের 66তম জন্মদিন একটু অন্যরকম ভাবে পালন করলেন। করোনা আবহের মধ্যে যেহেতু সাধারণ মানুষ সমস্যায় আছেন, সেহেতু পিতার জন্মদিন উপলক্ষে কৃষ্ণনগরের একটি স্বেচ্ছাসেবী ঐক্যতানের সহযোগিতায় রবিবার ভাতজাংলা পশ্চিম দুর্লভ পাড়ায় কমিউনিটি কিচেনের মাধ্যমে এলাকার প্রায় 400টি শিশুকে দুপুরে পাত পেরে খাওয়ালেন। বর্তমান পরিস্থিতিতে এই ধরনের কর্মসূচি নেওয়ার জন্য ঐক্যতানের পক্ষ থেকে সৌগত দাসের পিতা এবং তার পরিবারকে শুভকামনা জানানো হল। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। আমি কৃষ্ণনগর ঐক্যতানের একজন সদস্য। আজকে আমার বাবার জন্মদিন, সেই উপলক্ষে আমরা আজকে এই গ্রামে এসেছিলাম। এই গ্রামের মানুষ এই করোনা পরিস্থিতিতে খুব কষ্টের মধ্যে রয়েছেন, তাই আমরা সকলে মিলে আলোচনা করে ঠিক করেছিলাম আমাদের সকল সদস্যরা যে এখানে আমরা একটা কমিউনিটি কিচেনের ব্যবস্থা করব। আজকে আমরা এখানে প্রায় 400 শিশুর খাবারের ব্যবস্থা করেছিলাম এবং খাতা এবং মাস্কের ব্যবস্থা করেছিলাম। আপনার নাম? আমার নাম সৌগত কুমার দাস। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।